ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে কাঞ্চা মেশিনে কীভাবে একটা সারের বক্স প্লাকেট করতে হয় এই কাজের চাহিদা কিন্তু দেশের বাইরে বা বিভিন্ন সারের ফ্যাক্টরিতে প্রচুর চাহিদা রয়েছে এই কাজ জানলে মূলত আপনাদের স্যালারি হবে অনেক বেশি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা মিস করবেন না এই ভিডিও দেখলে আপনারা মোটামুটি এই কাজটা যদি শিখতে পারেন সেক্ষেত্রে বাহিরে স্যালারি হবে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার যদি বাংলাদেশেও এই কাজ শিখে চাকরি করেন সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বেতন হবে যেটা হাই স্যালারি আমরা বলে থাকি তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো এটা মূলত কাঞ্চা মেশিনে তিন নিডিলে ফোল্ডারে করে থাকি তো দেখতেই পারতেছেন যে ভাঙ্গার নিয়মটা যে কিভাবে এই বডিটা বাঙতে হয় তো নিজ দেও আপনার সিঙ্গেলে ধরা যাবে না দেও ভাঙতে হবে সেক্ষেত্রে ফোল্ডারে যে অ্যালাউন্স বা উইথ থাকে সেই ক্ষেত্রে সেইভাবে ভাঙতে হয় তো অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করলে অবশ্যই আপনারা শিখতে পারবেন তো এই কাজটা কিন্তু মোটামুটি একটা ভালো চাহিদা রয়েছে আপনারা জানেন যে শারের বক্স প্লাকেটটা মোটামুটি একটু কেটে গেলি তো এই কাজটা যদি আপনারা শিখতে পারেন সেক্ষেত্রে ভালো একটা স্যালারিতে যে কোনো ফ্যাক্টরিতে জব করতে পারবেন সেটা হলো শারের ফ্যাক্টরি তো আপনারা দেখতেই পারতেছেন যে কাঞ্চা মেশিন করার পরে নিচ দিয়ে বা উপর দিয়ে সেলাইটা কীরকম হচ্ছে বা দেখেন কীভাবে ধরার সিস্টেমটা তো আপনারা এইভাবে ধরে ভেঙে নেবেন ভেঙে এরপর ফোল্ডার দিয়ে ঢুকিয়ে নেবেন অবশ্যই নিডিলের সামন পর্যন্ত আপনাকে ভেঙে আনতে হবে কিন্তু তার যদি কম ভেঙে আনেন সেক্ষেত্রে কিন্তু মেশিনে টানবে না এটা তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারতেছেন তো এটা আবার নিজদের ফিউজিং আছে মূলত আমরা ফিল্ড করে থাকি তো ফোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সিস্টেমের ফোল্ডার আর কীভাবে বডিটা ভাঙতে হয় তো যারা এখনো লাইক করে নিয়ে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার দেখার সুযোগ করে দেয় তারা দেখে অবশ্যই কাজটা শিখতে পারে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং চেষ্টা করে যাব

দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য